সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা। আমরা আজ এই প্রতিবেদনে এসেছি খুলনা জেলার কয়রা উপজেলার চানিচক গ্রামে। এই গ্রামের একজন চাষি যিনি সাদা মাছের পাশাপাশি শোল মাছ চাষ করেছেন। আমরা এই প্রতিবেদনে এই সফল চাষি বাবু দাদার সাথে কথা বলবো এবং তিনি কিভাবে রুই কাতরা মৃগেলের পাশাপাশি শোল মাছ চাষ করেছেন আমরা বিস্তারিত এই প্রতিবেদনে তার মুখ থেকেই জানব। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো আছে দাদা। এই যে আমরা আপনার এই শোল মাছের পুকুরে আসলাম, আমরা শোল মাছের পুকুরে এসে দেখছি যে এখানে আপনি শোল মাছের সাথে আপনি সাদা মাছ চাষ করেছেন, যেমন রুই কাতরা মৃগেল এগুলো চাষ করেছেন। তা শোল মাছ চাষটা কেন শুরু করলেন রুই মাছের সাথে, এটা যদি আমাদের দর্শকদের জানা। এটা আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে শোল মাছের অত্যন্ত দাম, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি এক্ষুনি কিছু শোল মাছের চাষ করি তাহলে আমি হয়তো অনেক টাকা লাভ পাবো, এই টাকা দিয়ে আমি একটা পুকুরে ঘাট করবো, এটা হলো আমার বড় ইচ্ছা। তাই আমি কিছু কিছু শোল মাছ, ছোটো ছোটো শোল মাছ সংগ্রহ করি। সংগ্রহ করার পরে প্রায় 200 পিসের মতো। আপনি এই শোল মাছগুলো কোথা থেকে সংগ্রহ করলেন? আমাদের এলাকায় এই বড়শি দিয়ে মাছ মারে, যারা ধানের ভিতর দিয়ে বড়শি দিয়ে মাছ মারে, এদের কাছ থেকে আমি সংগ্রহ করলাম। 2 কিলো 3 কিলো করে করে এবার সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে আমার 200 পিসের মতো হলো। 200 পিসের মতো হওয়ার পরে তারপরে আমার খাওয়ার সংকট পড়ে যায়। খাওয়ার সংকট পড়ে যাওয়ার পরে আমি খাওয়ার মানে শোল মাছের খাওয়ার সংকট, শোল মাছের খাওয়ার সংকট। আমাদের দেশে খাওয়া আছে পুঁটি মাছ, ছোটো ছোটো তেলাপিয়ে মাছ, এটা আর কি। যখন আমি দেখি যে খাওয়ার সংকট বেঁধে গেল, তখন আমি চিন্তা করলাম আর ছাড়বো না, যেহেতু এরা তো খাবার পাবে না। যেহেতু আমি 200 পিসের মতো রেখে তারপরে ওদের খেতে দেয়, দীর্ঘ এই 2 মাস 3 মাস দেওয়ার পরে কিন্তু পৌষ মাসের ভিতরে আমি এদের কত খাওয়ার সংগ্রহ করতে পারিনি, এদের কোনো খাওয়ার আর সংগ্রহ করতে পারিনি। পৌষ মাসের ভিতরে এখনও খাওয়া দিতে পারিনি, যেহেতু ওরা এখন একটু নার্ভাস হয়ে গেছে এবং জল কম, তারপরে আমার পুকুরের সাইডে ছায়া। আচ্ছা, এই যে আপনি মাছগুলো সংগ্রহ করলেন, কতদিন আগে সংগ্রহ করেছেন? আমি মাছ সংগ্রহ করেছি এখান থেকে 3 মাস আগে। 3 মাস আগে? হ্যাঁ। 3 মাসে আপনি যে মাছগুলো সংগ্রহ করছিলেন তখন কী ওজন ছিল আর বর্তমান কী ওজন আছে এখন? তখন যে মাছটা হয়তো দেখা গেল কি যে 100 গ্রাম ছিল, সে মাছটা হয়তো 150 গ্রাম 200 গ্রাম হয়েছে। আর যে মাছটা 200 গ্রাম ছিল সে মাছটা প্রায় 300 গ্রাম হয়েছে। যেগুলো 400 গ্রাম ছিল সেগুলো 500-700 গ্রাম হয়ে গেছে। 700 গ্রাম হয়ে গেছে। আপনি আর কতদিন পরে মাছগুলো বিক্রি করতে চান? আমি এখান থেকে আর 1.5-2 মাস পরে বিক্রি করব। 2 মাস পরে? হ্যাঁ, মাঘ ফাল্গুনে বিক্রি করব। এই 200 পিস শোল বিক্রয় করে যে লাভ হবে পরবর্তীতে, আপনি অন্য কোনো চিন্তা আছে কিনা বা আরও আপনার এই চাষটা বাড়ানোর পরিকল্পনা আপনার আছে কিনা? আমি আবারও চাষ করব শোল মাছের চাষ, তবে এটি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা এই সম্পর্কে ভালো জানে বোঝে তাদের কাছে সাজেশান নিয়ে, এবং যদি এইটি সাকসেসফুল হয় তারপরে আমি সেই তাদের সাজেশান নিয়ে আমি করব। দাদা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি তো সাদা মাছ চাষ করতেন, তাহলে শোল মাছ কেন চাষ শুরুটা করলেন? সাদা মাছ লাগানোর পরে দেখা যায় কি যে আমি যে পয়সা পাই তাতে আমার কোনো সংসারের কোনো আয় ইনকাম হয় না, শুধু খাওয়াটা হয়। বিধায় চিন্তা করলাম শোল মাছ বড়গুলো তো 500 টাকা কেজি, তারপরে 300 টাকা কেজি, 400 টাকা কেজি, তাহলে চিন্তা করলাম কি কিছু শোল মাছের চাষ করি। তাই এই 200 পিস শোল কিনে আমি পুকুরে ছাড়িছি।
যে 200 পিস শোল কিনে আপনি পুকুরে ছেড়েছেন, এই কত টাকা খরচ হয়েছে 200 পিস শোল কিনতে আপনার? দেখা যাচ্ছে এই মাছগুলো আমি কিনেছি 120 টাকা কেজি, 110 টাকা কেজি। এবারে যে দেখা যাচ্ছে কি যে আমার এই মাসে এই পর্যন্ত খাওয়া টাওয়া দিয়ে আমার প্রায় 4000 টাকার মতো খরচ আছে। এখানে 4000 টাকার মতো খরচ আছে খাওয়া দিয়ে মাছ কেনা দিয়ে 4000 টাকার মতো খরচ। আপনি যে 3 মাস পরে বিক্রয় করতে চান, তাহলে 3 মাস পরে এই মাছগুলো কত টাকা লাভ হবে বলে আপনি মনে করছেন? এখন এইটা মাছ যদি ভালো আমি তৈরি করতে পারতাম তো আমার তো মনে হয় তো 10000 টাকার মতো হতো, কিন্তু এখন মাছ তো ভালো খেতে দিতে পারিনি যেহেতু মাছ ছোটো, এখন কত কী হয় দেখি কেনা বেচা করার পরে। তবু আনুমানিক আপনি কেমন মনে করছেন? আমার মনে হয় প্রায় 10000-এর মতো হবে। এই শোল মাছটা প্রাথমিক চাষ করেছেন এবছর পরীক্ষামূলকভাবে, এটাই আপনি তো বলতে চাচ্ছেন, তো আগামীতে আপনি আপনার বাড়াতে চান কিনা? এটা আমি বাড়াতে চাই এবং আমি এর পরামর্শটা ভালোভাবে সঠিকভাবে নিতে চাই, এবং সঠিকভাবে নিতে চাই যে আমি যদি আবার সেই চাষি শোল নিয়ে চাষ করে যদি কিনা সাকসেসফুল হতে পারে তাহলে আমি আগামীতে ওনাদের পরামর্শ নিয়ে করব। আচ্ছা, আপনার তো এটা সব দেশি শোল, বিভিন্ন জায়গা থেকে আপনার তো বাইরে থেকে না? না না না, আমাদের দেশি শোল, দেশি শোল চাষ করছেন। আচ্ছা, আপনার শোল মাছের চাষের আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সহযোগিতা করে কিনা? আমার পরিবারে আমরা 3 জন লোক, 3 জনেই আর কি যখন আমি মাছ সংগ্রহ করতে যাই দেখা গেল কি যে মাছটা কিনে পাঠাই দিলাম, ওরাও সংগ্রহ হয়ে মানে দেওয়ার পরে ওটা খেতে দেয় তারা, পরিবারের লোকজন দেয় খেতে, সকলে মানে পরিবারের 3 জনই আপনার সহযোগিতা করে। আচ্ছা, এই যে রুই মাছের সাথে যে শোল মাছ আপনি চাষ করেছেন, তা শোল তো রাক্ষসে মাছ, অন্য মাছ খেয়ে ফেলছে কিনা? আমি ওনাদের খাওয়ার জন্য 2-3 মাস আগে ছোটো মাছ ছাড়ি কম দামি, যেমন রুই মাছের বাচ্চা আর হলো সিলভার কাপের বাচ্চা আর জাপানি পুঁটির বাচ্চা, এগুলো আমি প্রায় 5000-এর মতো ছেড়ে রাখি। তারা কিছুটা বড় হয়ে যাওয়ার পরে সেই মাছ খেতে লাগে, তারপরের থেকে আমি আস্তে আস্তে ছোটো ছোটো তেলাপিয়ে মাছ পুঁটি মাছ খেতে দিই। এছাড়া আমার তো জানা নেই যে এই শোল মাছের অন্য কোনো খাবার বেরোয়ছে কি না, এটা আমার ঠিক জানা নেই। শোল মাছ আমি দিতে পারি, শোল মাছ যখন ছোটো থাকে তখন নেকোপিঁপড়ার ডিম বলে একটা বাত গাছ থেকে সংগ্রহ করতে হয়, এটা ছোট বাচ্চার অবস্থায় খেতে দিতে হয় এবং পরবর্তীতে তেলাপিয়া বা পুঁটি মাছ এগুলো রাখতে হয়। আপনার যদি পাশে বাড়িতে যদি কারেন্ট থাকে অর্থাৎ ফ্রিজ থাকে, ফ্রিজে এনে আপনি রাখতে পারেন এই এদের খাবারগুলো। আপনাকে একটু অবহিত করি যে সাতক্ষীরায় জাকির চাচা নামে একজন ব্যক্তি আছেন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে এসে তিনি চাকরির পিছনে না ছুটে এই শোল মাছ চাষ শুরু করেছেন। তিনি সারা বাংলাদেশের সারা পৃথিবী জুড়ে তিনি একজন জনপ্রিয় একজন শোল চাষী। এছাড়া আমাদের আশাশুনিতে একজন সাংবাদিক রয়েছেন, সাংবাদিক আরিফুল ইসলাম, যিনি ঢাকাতে সাংবাদিকতা করতেন এবং তারপরে সে শোল মাছ চাষ করছেন। উভয় তারা শোল মাছ চাষ করে এগিয়ে যাচ্ছেন এবং আপনি তাদের কাছেও পরামর্শ চাইলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। তাদের একাধিক ইউটিউবে এদের বিভিন্ন প্রতিবেদন প্রকাশ রয়েছে, আপনি তাদের ইউটিউবটা দেখলে আপনি আরও সুন্দরভাবে চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং একই সাথে দেখা হবে অন্য একটি প্রতিবেদনে। তার মধ্যে সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।